গেল এক সপ্তাহ ধরে প্রমত্তা পদ্মার ভাঙনের কবলে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিচর ইউনিয়নের কয়েকটি গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রাস্তা, কয়েক একর ফসলি জমি, ৪০টিরও বেশি বসতঘর সহ নানা স্থাপনা। ভাঙন হুমকিতে শেষ সম্বল সরিয়ে নিচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। ৫০-৬০ ঘর বাড়ি ঘর ছিল, একটা গ্রাম ছিল মোটামুটি। এই ১৫ দিনের ভিতরে আমাকে পদ্মায় বিলীন করে নিয়ে গেছে। গাঙ্গে বাঁচতেছি, যা বাঁচতেছি, আমার গ্যার কোনো কিনার নাই, সব সম্পত্তি সব চলে গেছে, কিছুই নাই আমার। কোনো আনে আমরা জায়গা বাসা পাইনি, এই যে এনে বাড়িঘর একখান টেবাদ একখান ঘর উঠে পোলাহান জোলাহান নিয়ে নিয়েছি। চালের দাম বেশি, তে নুন তেল সব দামই বেশি, না কি কি খাই আমাকে জীবন বাঁচবি। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নেও গত ১৫ দিন ধরে মধুমতি নদীর ভাঙন অব্যাহত। হুমকির মুখে জেলার সব থেকে বড় আশ্রয়ণ প্রকল্প স্বপ্ননগর সহ বিভিন্ন স্থাপনা। মধুমতির ভাঙন রোধে স্থায়ী প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়, যা বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষ ভাঙন থেকে রক্ষা পাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটি উন্নয়ন প্রকল্প নদীটি সংরক্ষণ কাজের আমরা পাঠিয়েছি, এটা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাইয়ের পর পরিকল্পনা কমিশনে গিয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা ভাঙন কবলিত জনগণের দুর্দশা লাঘব করতে পারব। এদিকে জেলা প্রশাসক জানান, ভাঙন রোধ প্রকল্প অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ হচ্ছে। ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে আশ্রয়ণ প্রকল্প সহ অন্যান্য প্রজেক্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে ভাঙনকে খুব দ্রুত বন্ধ করা যায় এবং এর প্রতিরোধ করা যায়, এবং এই লক্ষ্যে যে প্রজেক্ট গৃহীত হয়েছে সেই প্রজেক্ট যাতে দ্রুত বাস্তবায়িত হয়। তবে আশ্বাস নয়, বছরের পর বছর চলতে থাকা এই ভাঙন থেকে স্থায়ী মুক্তি চান নদীপাড়ের মানুষ। এখন ফরিদপুর।